আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব নেপালের অন অ্যারাইভাল বিষয় নিয়ে আপনারা জানেন বাংলাদেশ থেকে নেপালে ভ্রমণ করতে হলে দু ধরনের বিষয় নিয়ে যেতে হয় একটি হচ্ছে অন অ্যারাইভাল ভিসা অথবা আরেকটি হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে নেপাল ভ্রমণ তো বন্ধুরা আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে স্টিকারের ভিসা নিয়ে আপনি নেপাল ভ্রমণ করবেন আর আজকে আলোচনা করব কীভাবে আপনারা বাংলাদেশ থেকে রকম ভিসা ছাড়া নেপালে গিয়ে অন অ্যারাইভাল ভিসা নেপাল ভ্রমণ করতে পারবেন বন্ধুরা আরেকটি সুখবর দিয়ে রাখি যে নেপাল ভ্রমণ করতে আপনাদেরকে ভিসা ফি বাবদ কোনো টাকা পয়সা দিতে হবে না অর্থাৎ কিন্তু এখানে আবার একটি অর্থ কিন্তু আছে যেমন হচ্ছে আপনি যদি সার্কভুক্ত দেশের ভিতর হয়ে থাকেন এবং আপনি যদি নেপালে প্রথম ভ্রমণ করতেছেন তাহলে সেক্ষেত্রে প্রথম বছরের জন্য আপনাকে কোনো রকম ভিসা ফি দিতে হবে না কিন্তু আপনি সেকেন্ড ইয়ার থেকে আপনাকে আপনি যদি সেকেন্ড ইয়ার থেকে ভ্রমণ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা ফি দিয়ে আবেদন করতে হবে তো বন্ধুরা নেপালে অন অ্যারাইভাল ভিসার জন্যে যেতে হলে বাংলাদেশের এয়ারপোর্টের ইমিগ্রেশনে কিছু ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে কী সেই ডকুমেন্ট যেমন আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেস রিলেটেড সকল ডকুমেন্ট এবং আপনার হোটেল বুকিং এবং আপনার একটি এয়ার টিকিট রিটার্ন এয়ার টিকিট সাথে রাখতে হবে আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জব রিলেটেড সকল ডকুমেন্ট আপনাকে রাখতে হবে যেমন হচ্ছে আপনার কোম্পানির পক্ষ থেকে একটি ছাড়পত্র অথবা একটি এন ও সি নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলে সেটি অবশ্যই সাথে থাকতে হবে এবং আপনার বিজনেস রিলেটেড যেমন আইডি কার্ড থাকতে পারে অথবা ভিজিটিং কার্ড থাকতে পারে এগুলো অবশ্যই থাকতে হবে এখন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কিন্তু খুব সহজেই আপনি নেপাল ভ্রমণ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেন যে ভার্সিটিতে পড়াশোনা করেন তার সেই ভার্সিটি বা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি ছাড়পত্র আপনাদেরকে দিতে হবে এবং আপনি যেহেতু যেহেতু আপনি স্টুডেন্ট সেক্ষেত্রে স্টুডেন্ট রিলেটেড একটি আইডি কার্ড ওদেরকে দেখাতে হবে ইমিগ্রেশনে বাংলাদেশি এয়ারপোর্টে ইমিগ্রেশন এখন যখন আপনি বাংলাদেশের ইমিগ্রেশনে সকল কাজ সম্পন্ন করে ফেলবেন তখন আপনাকে যাওয়ার পারমিশন দেবে যাওয়ার পারমিশন দেওয়ার পর কিন্তু আইটি কাজ বাকি আছে সেটি হচ্ছে নেপালে ইয়ার ল্যান্ড করার পর সেখানে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করে ইমিগ্রেশনে দেখানোর পর তারা আপনার পাসপোর্টে সকল বিষয় লাগিয়ে দেবে তো সেই ফর্মটি আপনি যখন নেপালে ল্যান্ড করবেন আপনার ইয়ার যখন ল্যান্ড করবে ল্যান্ড করার পর সেই এয়ারপোর্টে আপনারা কী করবেন ওদের একটি বারকোড আছে বারকোডে স্ক্যান করে আপনার মোবাইলেও আপনার সে ফর্মটি ফিল আপ করতে পারেন অথবা চাইলে ওদের যে মেশিন আছে মেশিনের ভিতরেও মেনুয়ালি টাইপ করে সকলে ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন এবং সেই ফর্মটিও সে ফর্মটি আপনি চাইলে ওইখানে না গিয়ে ওইখানে সিরিয়াল ধরে অনেক সময় ব্যয় না করে বাংলাদেশ থেকেও চাইলে সে ফর্মটি ফিল আপ করতে পারেন সে ফর্মটি ফিল আপ করে ফর্মটি প্রিন্ট আউট করে যদি সাথে নিয়ে যান তাহলে আর নেপাল এয়ারপোর্টে আপনাদেরকে সিরিয়াল ধরে লাইন ধরে এক দুই ঘন্টা সময় ব্যয় করে ফর্মটুকু আর ফিল আপ করতে হবে না তো সে কোন ওয়েবসাইট থেকে আপনার ফর্মটুকু ফিল আপ করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা খুব সহজেই সেখান থেকে ফর্মটুকু ফিল আপ করে বাংলাদেশ থেকে সাথে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যখন আপনাদের সকল কাজগুলো সম্পন্ন হয়ে যাবে তখন আপনি ইমিগ্রেশনে যাবেন গিয়ে আপনাদের পাসপোর্টটা শো করবেন তো ওরা আপনার পাসপোর্টে স্ক্যান করলেই সকল ইনফরমেশন ওদের কাছে চলে যাবে এবং ওরা আপনারা খুব সহজেই আপনার পাসপোর্ট ওরা বিষয় লাগিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল অন অ্যারাইভাল বিষয়ের বিস্তারিত আলোচনা বন্ধুরা আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব কীভাবে বাংলাদেশ থেকে স্ট্রিকের বিশা লাগাবেন সকল নিয়মাবলী তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা যারা নতুন নেপালে যেতে চাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানাই সে ধন্যবাদ সকল সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন